আসসালামু আলাইকুম। অনলি ফর আইসিটির পক্ষ থেকে সকলকে সুস্বাগতম। আমরা সাধারণত যারা গ্রাফিক্স ডিজাইন নিয়ে কাজ করে থাকি তাদের জন্য, গ্রাফিক্স এর কাজ করার জন্য এক কথায় অ্যাডোবি ফটোশপটা সব থেকে ভালো পদ্ধতি হিসেবে ব্যবহার করা হয়ে থাকে, অ্যাডোবি ফটোশপ সফটওয়্যারটা। এখন এই অ্যাডোবি ফটোশপ সফটওয়্যারের বিভিন্ন ভার্সন আছে, সেক্ষেত্রে অ্যাডোবি ফটোশপটা কীভাবে ইনস্টল করতে হয় সেই পদ্ধতিটা আজকে আমরা পর্যবেক্ষণ করব। তা পর্যবেক্ষণ করার জন্য অ্যাডোবি ফটোশপটা আমরা প্রথমত ইনস্টল করব। ইনস্টল করার জন্য আমরা আমাদের সফটওয়্যারটা যেখানে আছে সেই পার্টিশনের ভিতর যাব। তা মাই কম্পিউটার বা দিস পিসি থেকে আমি সফটওয়্যার পার্টিশনের ভিতরে আমার এই সফ ফোল্ডারের ভিতরে অ্যাডোবি সিএস নামে সফটওয়্যারটা আছে। তবে এই সফটওয়্যার ইনস্টল করার পূর্বে আমি ল্যাপটপ বা ডেস্কটপ যে পিসি ব্যবহার করি না কেন, প্রথমত আমার কাজ হবে ইন্টারনেট কানেকশনটাকে ডিসকানেক্ট করা। তা আমরা ইন্টারনেট কানেকশনটাকে ডিসকানেক্ট করি, করার পরে এখান থেকে আমাদের এই যে অ্যাডোবি সিএস যে সিক্স যে সফটওয়্যার ফোল্ডারটা আছে এটা আমরা অন করি। অন করার পরে অ্যাডোবি সিএস সিক্স এটা অন করার পরে সেট আপ যে ফাইলটা আছে সেই সেট আপ ফাইলটার উপরে ডাবল ক্লিক করি। এখানে প্রাথমিক যে কার্যক্রমটা সেটা সম্পন্ন হবে। এটা থেকে একটা মেসেজ আসছে, এখান থেকে আমরা কোয়াইট না দিয়ে ইগনোর করব। ইগনোর করি, তারপর এখানে প্রাথমিক যে কাজটা আবারও হচ্ছে, এখানে কিছুটা সময় নিতে পারে। সেক্ষেত্রে যদি ল্যাপটপ বা ডেস্কটপ কম্পিউটারটা যদি খুব ফাস্ট হয় সেক্ষেত্রে খুব দ্রুততার সাথে কাজ করবে, অন্যথায় খুব স্লোলি একটু কাজ করতে পারে। আমাদের ওয়েলকাম ইনস্টল আই হ্যাভ এ সিরিয়াল নাম্বার ট্রাই আই ওয়ান্ট টু ট্রাই সিএস সিক্স মাস্টার কালেকশন ফর এ লিমিটেড টাইম। আমরা যেহেতু সাধারণত ক্র্যাক ফাইল দিয়ে কাজ করে থাকি সেক্ষেত্রে আমাদের যেহেতু সিরিয়াল নাম্বার নেই সেক্ষেত্রে আমরা ট্রাইতে ক্লিক করব। ট্রাইতে ক্লিক করলাম, ক্লিক করার পরে সফটওয়্যার লাইসেন্স এগ্রিমেন্ট, এখানে আমরা এটা অ্যাডোবি সফটওয়্যার লাইসেন্স এগ্রিমেন্টের জন্য আমরা অ্যাকসেপ্ট করব। অ্যাকসেপ্টে ক্লিক করি, এখান থেকে আমি কোন কোন ভার্সনটা বা কোন কোন সফটওয়্যারগুলো আমার প্রয়োজন হবে সেগুলো আমি অ্যাডোবির অনেকগুলো অপশন আছে সেখান থেকে আমরা এগুলো ইনস্টল করে নেব। তা আমাদের সাধারণত দরকার হবে অ্যাডোবি ইলাস্ট্রেটর এবং অ্যাডোবি ফটোশপ। সেক্ষেত্রে আমরা যেগুলো প্রয়োজন আমরা সেগুলো এখানে রেখে দেবো, বাকিগুলো আমরা টিক চিহ্নটা উঠাই দেবো। তবে এইটা করার জন্য আমাদের আরেকটা কাজ করতে হবে যে আমরা কোন কাজটা এখানে রাখবো এক কথায়, তা আমাদের তার প্রয়োজন। আমাদের এখানে অপারেটিং সিস্টেমটা কত বিটের আছে এটা একটু দেখে, তার জন্য ডিসপিসির উপরে রাইট বাটন প্রেস করে প্রপার্টিস থেকে দিলাম যে আমাদের সিস্টেম টাইপটা 64 বিটের আছে, সেক্ষেত্রে আমরা 64 বিটের সফটওয়্যারটা ইনস্টল করবো। অ্যাডোবি ইলাস্ট্রেটর সিএস 64 বিট এটা থাকবে, আর অ্যাডোবি ফটোশপ 64, বাকিগুলো আমাদের দরকার নেই। আমরা এগুলো বিভিন্ন কাজের ক্ষেত্রে প্রয়োজন হয়তো আমাদের এক্ষেত্রে প্রয়োজন নেই বিধায় আমরা এটি গুলো উঠাই দিলাম। আর এই দুটো 64 বিট আছে তাই 64 বিট। সেক্ষেত্রে টোটাল মানে ইনস্টলের জন্য একটা মেমোরি স্পেস দরকার হয়, দেখেন 2.6 জিবি নিয়েছে। এখন এখন আমরা ইনস্টল করবো সি ড্রাইভের ভিতরে ইনস্টল হচ্ছে ইনস্টল এখানে ইয়েস। এই ইনস্টলটা আসলে খুবই সময় সাপেক্ষ বিষয়, ঠিক আছে। তা আমরা অপেক্ষায় থাকি আমাদের কত সময় লাগে এখানে ইনস্টল করতে। দেখা গেছে যেখানে 30 মিনিট 31 মিনিট সময় চাচ্ছে, 25 মিনিট এভাবে কিছুটা সময় প্রয়োজন হবে আমাদের, সেই পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে। আমাদের 21% কমপ্লিট হয়েছে এবং 11 মিনিট রিমেইনিং। তা এই অবস্থায় থাকতে লেগেও কত এখনো সময় লাগবে কিছুটা। আমাদের প্রায় কমপ্লিট হয়ে গেছে, প্রায় কমপ্লিট হয়ে আসছে আমাদের কাজটা, সফটওয়্যার ইনস্টল প্রক্রিয়া।
যদি এমন দেখায় যে ইনস্টলেশন কমপ্লিট, তাহলে বুঝতে হবে যে আমার সফটওয়্যারটা প্রপারলি ইনস্টল কমপ্লিট হয়েছে বা সম্পন্ন হয়েছে। এখন এখান থেকে আমরা এই ক্লোজ বাটনে প্রেস করব। ক্লোজ বাটনে প্রেস করার পরে আমরা ডিরেক্টলি অ্যাডোবি ফটোশপ CS6টা ওপেন করব না। এক্ষেত্রে আমাদের যে সেট আপ ফাইল, এখান থেকে যে অপশনটা ছিল, এখান থেকে একটা ফাইল আছে ক্র্যাক ফাইল, এই যে আমাদের যে ক্র্যাক ফাইলটা ছিল, এখান থেকে ক্র্যাক ফাইলটা আমরা কপি করে যে অ্যাডোবি ফটোশপের ভিতর ক্র্যাক ফাইলের কপিটা দিতে হবে। সেক্ষেত্রে ডিসপিসি থেকে সি ড্রাইভটা অন করব আমরা। সি ড্রাইভটা অন করলাম। অন করার পরে এখানে যে প্রোগ্রাম ফাইলস আছে, এই প্রোগ্রাম ফাইলসের ফোল্ডারটা, এখন এই অ্যাডোবি নামে যে ফোল্ডারটা আসছে এইটা ওপেন করব। অন করার পর দেখা গেছে যে এখানে অ্যাডোবি ফটোশপের এই ফোল্ডারটা অন করলাম। অন করার পরে আমাদের যে আমাদের কত বিটে ছিল এটা আরেকবার একটু দেখে আসি আমরা। প্রপার্টিস আমাদের অপারেটিং সিস্টেম ইনস্টল করা ছিল 64 বিটের, সেক্ষেত্রে আমরা 64 বিটের ক্র্যাক ফাইলটা কপি করব। এইটার উপর রাইট বাটন প্রেস করে ক্র্যাক ফাইলটা কপি করলাম। কপি করার পরে আমরা এই অ্যাডোবি ফটোশপ যে 64 বিট সি ড্রাইভের ভিতরে এখানে কন্ট্রোল রাইট বাটন প্রেস করে পেস্ট করলাম। রিপ্লেস দ্য ফাইল ইন দ্য ডেস্টিনেশন, এইটার উপর ক্লিক করলাম। ক্লিক করার পরে এমন একটা অপশন মেসেজ আসবে, এখানে কন্টিনিউ করব। কন্টিনিউ করার পরে আমাদের ফাইলটা এই যে এটা পেস্ট হয়ে গিয়েছে। পেস্ট হয়ে যাওয়ার পরে, পেস্ট করার পরে আমরা এখান থেকে এটা ক্লোজ করে দেবো। ক্লোজ করে দেওয়ার পরে তারপরে আমরা অ্যাডোবি সফটওয়্যারটা অন করব। তো আমাদের অ্যাডোবি ফটোশপ প্রথমে হতে আছে অ্যাডোবি ফটোশপ CS6 64 বিট, এটা ওপেন করলি প্রথম অবস্থায় এটা একটু সময় নিতে পারে, সফটওয়্যার একটা প্রিপ্রিয়ারিং একটা বিষয় থাকে। এই হচ্ছে আমাদের অ্যাডোবি ফটোশপ CS6। তা বন্ধুরা আজকে এ পর্যন্তই, আগামীতে আবার দেখা হবে, কথা হবে, আড্ডা হবে, সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।